দ্বাদশ পর্ব। পরদিন সকালেই বৃন্দাবন জননীর নির্দেশ মতো চরণকে কাছে ডাকিয়া কহিল, তোর মায়ের কাছে যাবি রে চরণ? চরণ নাচিয়া উঠিল, যাব বাবা। বৃন্দাবন মনে মনে একটু আঘাত পাইয়া বলিল, কিন্তু সেখানে গিয়ে তোকে অনেক দিন থাকতে হবে, আমাকে ছেড়ে পারবি থাকতে? চরণ তৎক্ষণাৎ মাথা নাড়িয়া বলিল, পারব। বস্তুত এদিকে সূক্ষ্ম বাঁধা ধরা আঁটা আঁটির মধ্যে তাহার শিশু প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। সে বাহিরে ছোটাছুটি করিতে পায় না, পাঠশালা বন্ধ, সঙ্গী সাথীদের মুখ দেখিতে পর্যন্ত পায় না, দিবারাত্রির অধিকাংশ সময় বাড়ির মধ্যে আবদ্ধ থাকিতে হয়, চারিদিকেই কীরকম একটা ভীত সন্ত্রস্ত ভাব। ভালো করিয়া কোনো কথা বুঝিতে না পারিলেও ভিতরে ভিতরে সে বড় ব্যাকুল হইয়া উঠিয়াছিল। কিন্তু ওদিকে মায়ের অগাধ স্নেহ, অবাধ স্বাধীনতা, স্নান আহার খেলা কিছুতেই নিষেধ নাই। হাজার দোষ করিলেও হাসি মুখে সস্নেহের অনুযোগ ভিন্ন কাহারও ভ্রুকুটি সহিতে হয় না। সে অবিলম্বে বাহির হইয়া পড়িবার জন্য ছটফট করিতে লাগিল। তবে যা বলিয়া বৃন্দাবন নিজের হাতে একটি ছোট টিনের বাক্স জামায় কাপড়ে পরিপূর্ণ করিয়া এবং তাহাতে কিছু টাকা রাখিয়া দিয়া গাড়িতে তুলিয়া দিল এবং সজল চক্ষে ছেলের মুখচুম্বন করিয়া তাহাকে তার মায়ের কাছে পাঠাইয়া দিয়া দুঃখের ভিতরেও একটা সুগভীর স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। যে ভৃত্য সঙ্গে গেল পুত্রের উপর অনুক্ষণ সতর্ক দৃষ্টি রাখিবার জন্য বারংবার উপদেশ করিল এবং প্রত্যহ না হোক একদিন অন্তরও সংবাদ জানাইয়া যাইবার জন্য আদেশ দিল। মনে মনে বলিল, আর কখনো যদি দেখতেও না পাই সেও ভালো, কিন্তু এ বিপদের মধ্যে আর রাখিতে পারি না। গাড়ি যতক্ষণ দেখা গেল এক দৃষ্টে চাহিয়া থাকিয়া শেষে ভিতরে ফিরিয়া আসিয়া কিছুক্ষণ এদিক ওদিক করিয়া হঠাৎ সেদিনের কথা স্মরণ করিয়াই তাহার ভয় হইল, পাছে কুসুম রাগ করে। মনে মনে বলিল, না কাজটা ঠিক হলো না, অত বড় একজিদি রাগী মানুষকে ভরসা হয় না, নিজে সঙ্গে না গেলে হয়তো উল্টো বুঝে একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিবে। একখানা চাদর কাঁধে ফেলিয়া দ্রুত পদে হাঁটিয়া অবিলম্বে গাড়ির কাছে আসিয়া উপস্থিত হইল এবং ছেলের পাশে উঠিয়া বসিল। কুঞ্জনাথের বাটির সম্মুখে আসিয়া বাহির বাটির চেহারা দেখিয়া বৃন্দাবন আশ্চর্য হইয়া গেল। চারিদিক অপরিচ্ছন্ন, যেন বহুদিন এখানে কেহ বাস করে নাই, দোর খোলা ছিল। ছেলেকে লইয়া ভিতরে প্রবেশ করিয়া ও দেখিল সেই ভাব। সাড়া পাইয়া কুসুম ঘর হইতে দাদা বলিয়া বাহিরে আসিয়াই অকস্মাৎ ইহাদিগকে দেখিয়া ঈর্ষায় অভিমানে জ্বলিয়া উঠিয়া চক্ষের নিমিষে পিছাইয়া ঘরে ঢুকিল। চরণ পূর্বের মতো মহল্লাসে চেঁচামেচি করিয়া ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিল। কুসুম তাহাকে কোলে লইয়া মাথায় রীতিমতো আঁচল টানিয়া দিয়া মিনিট পাঁচেক পরে দাওয়ায় আসিয়া দাঁড়াইল। বৃন্দাবন জিজ্ঞাসা করিল, কুঞ্জদা কই? কুসুম কহিল, কি জানি কোথায় বেড়াতে গেছেন। বৃন্দাবন কহিল, দেখে মনে হয় এ যেন পুরো বাড়ি, এতদিন তোমরা কি এখানে ছিলে না? কুসুম কহিল, না। বৃন্দাবন কহিল, কোথায় ছিলে? মাসখানেক পূর্বে কুসুম দাদার শাশুড়ির সঙ্গে পশ্চিমে তীর্থ করিতে গিয়াছিল, কাল সন্ধ্যার পর ফিরিয়া আসিয়াছে। সে কথা না বলিয়া তাচ্ছিল্যভাবে জবাব দিল, এখানে সেখানে নানা জায়গায় ছিলাম। অন্যবারে কুসুম সর্বাগ্রে বসিবার আসন পাতিয়া দিয়াছে, এবার তাহা দিল না দেখিয়া বৃন্দাবন নিজেই বলিল, দাঁড়িয়ে রয়েছি, একটা বসবার জায়গা দাও। কুসুম তেমনি অবজ্ঞা ভরে বলিল, কি জানি কোথায় আসন টাসন আছে বলিয়া দাঁড়াইয়া রহিল, এক পা নড়িল না। বৃন্দাবন প্রস্তুত হইয়া আসিলেও এত বড় অবহেলা তাহাকে সজোরে আঘাত করিল, কিন্তু সেদিনের উত্তেজনাবশত কলহ করিয়া ফেলার হীনতা তাহার মনে ছিল না, তাই সে কিছুক্ষণ চুপ করিয়া নম্রস্বরে বলিল, আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না, যে জন্য এসেছি বলি, আমাদের ওখানে ভারী ব্যারাম হচ্ছে, তাই চরণকে তোমার কাছে রেখে যাব। কুসুম এতদিন এখানে ছিল না বলিয়াই ব্যারাম স্যারামের অর্থ বুঝিল না, তীব্র অভিমানে প্রজ্বলিত হইয়া বলিল, ও তাই দয়া করে নিয়ে এসেছ,
কিন্তু অসুখ বিসুখ নেই কোন দেশে, আমি বা পরের ছেলের দায় ঘাড়ে করব কি সাহসে? বৃন্দাবন শান্তভাবে কহিল, আমি যে সাহসে করি ঠিক সেই সাহসে, তাছাড়া তোমাকেই বোধ করি ও সবচেয়ে ভালোবাসে। কুসুম কি একটা বলিতে যাইতেছিল, চরণ হাত দিয়া তাহার মুখ নিজের মুখের কাছে আনিয়া বলিল, মা বাবা বলেছে আমি তোমার কাছে থাকব, নাইতে যাবে না মা? কুসুম প্রত্যুত্তরে বৃন্দাবনকে শুনাইয়া কহিল, আমার কাছে তোমার থেকে কাজ নেই চরণ, তোমার নতুন মা এলে তার কাছে থেকো। বৃন্দাবন অতিশয় ম্লান একটুখানি হাসিয়া কহিল, তাও শুনেছ? আচ্ছা বলছি তাহলে, মা একা আর পেরে ওঠেন না বলেই একবার ও কথা উঠেছিল, কিন্তু তখনই থেমে গেছে। কুসুম জিজ্ঞাসা করিল, থামলো কেন? বৃন্দাবন কহিল, তার বিশেষ কারণ আছে, কিন্তু সে কথায় আর কাজ নেই। চরণ আয় রে, আমরা যাই, বেলা বাড়ছে। চরণ অনুনয় করিয়া কহিল, বাবা কাল যাব। বৃন্দাবন চুপ করিয়া রহিল। কুসুমও কথা না কহিয়া চরণকে কোল হইতে নামাইয়া দিল। মিনিট দুই পরে বৃন্দাবন গম্ভীর স্বরে ডাক দিয়া বলিল, আর দেরি করিস নে রে, আয় বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। চরণ বড় আদরের সন্তান হইলেও গুরুজনদের আদেশ পালন করিতে শিখিয়াছিল, তথাপি সে মায়ের মুখের দিকে সতৃষ্ণ চোখ দুটি তুলিয়া শেষে ক্ষুব্ধ মুখে নিঃশব্দে পিতার অনুসরণ করিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। গাড়োয়ান গরু দুটাকে জল খাওয়াইয়া আনিতে গিয়াছিল, পিতা পুত্র অপেক্ষা করিয়া পথের উপর দাঁড়াইয়া রহিল। এইবার কুসুম সরিয়া আসিয়া সদর দরজার ফাঁক দিয়া স্বামীর মুখের দিকে চাহিয়া চমকিয়া উঠিল। তাহার সে লাবণ্য নাই, চোখ মুখের ভাব অতিশয় কৃশ ও পাণ্ডুর। হঠাৎ সে আত্মসংবরণ করিতে না পারিয়া আড়ালে থাকিয়াই ডাকিল, একবার শোনো। বৃন্দাবন কাছে আসিয়া কহিল, কি? কুসুম কহিল, তোমার কি এর মধ্যে অসুখ করেছিল? বৃন্দাবন কহিল, না। কুসুম কহিল, তবে এমন কেন? বৃন্দাবন কহিল, তা তো বলতে পারি নে, বোধ করি ভাবনায় চিন্তায় শুকনো দেখাচ্ছে। কুসুম জিজ্ঞাসা করিল, ভাবনা চিন্তা? স্বামীর শীর্ণ মুখের পানে চাহিয়া তাহার জ্বালাটা নরম হইয়া আসিয়াছিল, শেষ কথায় পুনর্বার জ্বলিয়া উঠিল। শ্লেষ করিয়া কহিল, তোমার তো ষোলো আনাই সুখের, ভাবনা চিন্তা কি শুনি? বৃন্দাবন ইহার জবাব দিল না। গাড়ি প্রস্তুত হইলে চরণ উঠিতে গেলে বৃন্দাবন কহিল, তোর মাকে প্রণাম করে এলি নে রে? সে নামিয়া আসিয়া দ্বারের বাহিরে মাথা ঠেকাইয়া নমস্কার করিল। কুসুম ব্যগ্রভাবে হাত বাড়াইয়া ধরিতে গেলে ছুটিয়া পলাইয়া গেল। সব কথা না বুঝিলেও এ কথাটা সে বুঝিয়াছিল, মাতা তাহাকে আজ আদর করে নাই এবং সে থাকিতে আসিয়াছিল তাহাকে রাখে নাই। বৃন্দাবন আরও একটু সরিয়া আসিয়া গলা খাটো করিয়া কহিল, কে জানে যদি আর কখনো না বলতে পাই, তাই আজই কথাটা বলে যাই। আজ রাগের মাথায় তোমার চরণকে তুমি ঠাঁই দিলে না, কিন্তু আমার অবর্তমানে দিও। কুসুম ব্যস্ত হইয়া বাধা দিয়া উঠিল, ওসব আমি শুনতে চাই নে, তবু শোনো, আজ তোমার হাতেই তাকে দিতে এসেছিলাম, বৃন্দাবন উত্তর করিল। কুসুম জিজ্ঞাসা করিল, আমাকে তোমার বিশ্বাস কি? বৃন্দাবনের চোখ ছলছল করিয়া উঠিল, বলিল, তবু সেই রাগের কথা? কুসুম, শুনি তুমি অনেক শিখেছ, কিন্তু মেয়ে মানুষ হয়ে ক্ষমা করতে শেখাই যে সবচেয়ে বড় শেখা, এটা কেন শেখনি? কিন্তু তুমি চরণের মা, এই আমার বিশ্বাস, ছেলেকে মা বাপের হাতে দিয়ে বিশ্বাস না হলে কার হাতে হয় বলো? কুসুম হঠাৎ এ কথার জবাব খুঁজিয়া পাইল না। গরু দুটা বাড়ি ফিরিবার জন্য অস্থির হইয়া উঠিয়াছিল। চরণ ডাকিল, বাবা এসো না। কুসুম কিছু বলিবার পূর্বেই বৃন্দাবন যাই বলিয়া গাড়িতে গিয়া উঠিল। কুসুম সেইখানে বসিয়া পড়িয়া মহা অভিমান ভরে তাহার পরলোকগতা জননীকে উদ্দেশ্য করিয়া বলিয়া উঠিল, মা হইয়া এ কি অসহ্য শত্রুতা সন্তানের প্রতি সাধিয়া গিয়াছ মা? যদি যথার্থই আমার অজ্ঞানে কলঙ্কে আমাকে ডুবাইয়া গিয়াছ, যদি সত্যি নিজের ঘৃণিত দর্পের পায়ে আমাকে বলি দিয়াছ, তবে সে কথা স্পষ্ট করিয়া বলিয়া যাওনি কেন?
কার ভয় সমস্ত চিহ্ন এমন করিয়া মুছিয়া দিয়া গেলে আমার অন্তর্যামী যাহাদিগকে স্বামী পুত্র বলিয়া চিনিয়াছে সমস্ত জগতের সম্মুখে সে কথা সপ্রমাণ করিবার রেখামাত্র পথ অবশিষ্ট রাখো নাই কেন? আজ তাহা হইলে কে আমাকে পরিত্যাগ করিতে পারিত? কোন নির্লজ্জ স্বামী স্ত্রীকে অনাথিনীর মতো নিজের আশ্রয়ে প্রবেশ করিবার উপদেশ দিতে সাহস করিত? কিংবা সত্যই যদি আমি বিধবা, তাই বা নিঃসংশয় জানিতে পাই নাই কেন? তখন কার সাধ্য বিধবার সম্মুখে রূপের লোভে বিধবা বিবাহের প্রসঙ্গ তুলিতে সাহস করিত? এক স্থানে একভাবে বসিয়া বহুক্ষণ কাঁদিয়া কুসুম আকাশের পানে চোখ তুলিয়া হাত জোর করিয়া বলিল, ভগবান আমার যা হোক একটা উপায় করে দাও। হয় মাথা তুলিয়া সগর্বে স্বামীর ঘরে যাইতে দাও, না হয় ছেলেবেলায় সেই নিশ্চিন্ত নির্বিঘ্ন দিনগুলি ফিরাইয়া দাও, আমি নিঃশ্বাস ফেলিয়া বাঁচি। ইতি পণ্ডিত মশাই উপন্যাসের দ্বাদশ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।